হ্যালো ভিউয়ার্স, দেবা 360 বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে নতুন রিক্রুটমেন্ট রয়েছে, সেটা SSC-র মাধ্যমে MTS পদে কর্মী নিয়োগ করা হবে। তো কারা কারা আবেদন করতে পারবে, কী কী ক্যাটাগরিয়া রয়েছে, তো তোমরা প্রথমে জানিয়ে দিই তোমাদেরকে। এটা কিন্তু মাধ্যমিক পাশে তুমি থাকলে আবেদন করতে পারবে। তাছাড়া কিছু বিস্তারিত তথ্য রয়েছে, কবে থেকে লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশন শুরু, তো সমস্ত তথ্য আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। প্রথমত শুরু হচ্ছে তোমাদের, অনেক তোমাদের দেখতেই পাচ্ছ, ফর্ম ফিল আপ 5/2/2021 থেকে শুরু হচ্ছে, আর শেষ তারিখ হচ্ছে 21/3/2021, আর লাস্ট ডেট অ্যান্ড রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে করা যাবে 21 তারিখ পর্যন্ত, তোমরা দেখে নেবে। আর টাকা কাটানোর লাস্ট ডেট যেটা হচ্ছে পেমেন্টটা, সেটা 23/3/2021, আর লাস্ট পেমেন্ট যেটা অফলাইনে পেমেন্ট করা সেটা কিন্তু 25/3/2021। তো তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে, তোমরা দেখে নেবে। তারপরে নিচে এখানে ভ্যাকেন্সি, এখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি উল্লেখ করা দেয় নেই যে কতজনকে নেওয়া হবে। তো অনুমানিক করা যাচ্ছে যে প্রায় 5000 জনকে নেওয়া হবে। তো এখানে কিন্তু পরবর্তী আরও নোটিফিকেশন বেরোবে, তখন তোমাদেরকে জানতে পারবে। তো এইটাতে কিন্তু শুধুমাত্র MTS পদে নিয়োগ করা হচ্ছে, তো লেকশন ভালো করে দেখে নেবেন। আর প্রথমত কথা হচ্ছে যে এখানে আবেদন করতে গেলে তোমাদের সিটিজেন যেটা রয়েছে ইন্ডিয়ান হতে হবে, আর নেপালে হলেও যারা নেপালে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এটা এখানে সমস্ত তথ্যটা দেওয়া রয়েছে, তবে কিন্তু তোমরা দেখে নেবে, আর তেমন কিছু এখানে নেই। আর এজি কথা বলা রয়েছে, এখানে কিন্তু যারা SC ক্যান্ডিডেট, SC/ST-র মধ্যে রয়েছে তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, আর যারা OBC-র মধ্যে রয়েছে তারা 3 বছরের, আর PWD আন্ডারে যাবে 10 বছর জন্য। তোমার এখানে এজ যেটা রয়েছে সেটা ছাড়পত্র অফিসিয়াল হবে, তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে ক্যাটাগরি ওয়াইজ। আর তেমন কিছু এখানে নেই, তা আমি ইম্পর্টেন্ট তথ্য তোমার জানিয়ে দিচ্ছি কী কী তোমাদের এখানে রয়েছে। আর শুধুমাত্র এখানে যেটা রয়েছে ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। অনুষ্ঠান দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। তো যারা যারা মাধ্যমিক পাস করে ফেলেছে অলরেডি তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। আর তেমন কিছু এখানে বলা নেই, শুধু এইটুকু বলার। আর হাউ টু অ্যাপ্লাই, তোমরা কী করে অ্যাপ্লাই করবে সেটা তো সব সর পদ্ধতি তুমি জানোই। আর প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু একটা নতুন বিষয় যুক্ত হয়েছে, সেটা তুমি জানাচ্ছি। তার আগে তোমাকে বলেছি এখানে কিন্তু JPG ফরম্যাটে ফটো এবং সিগনেচার হতে হবে, আর সেটা 20 থেকে 50 KB মধ্যে হতে হবে, তবে কিন্তু এখানে আপলোড নেবে। এখানে সাইজ কিন্তু বলে দেওয়া আছে কত কেবির মধ্যে সাইজটা হবে, তো এটা তোমরা দেখে নেবে। আর লাস্ট ডেট কিন্তু রয়েছে 21/3/2021, এটা কিন্তু তোমরা দেখে এর মধ্যে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করাটা খুবই সোজা, তো এর আগে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে মোবাইল থেকেই বা কম্পিউটার থেকে, শুধু সোজা কিছু কিছু নতুন অ্যাড করা হয়েছে, তো সেটা আমি তোমাদের জানিয়ে দেবো যখন আমি অনলাইনটা প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাছাড়া এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস, তো শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 100 টাকা চার্জ দেওয়া হচ্ছে, আর যারা ওমেন ক্যান্ডিডেট PWST/ST/SC রয়েছে তারা কিন্তু কোনো চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই ছিল তথ্য তোমার জানানোর। আর নিচে যেটা রয়েছে এক্সাম, তো এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো সেক্ষেত্রে আমার সিট কোথায় হবে, তো কোনো ব্যাপার না। এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট অনেকগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে কলকাতা, হুগলি, শিলিগুড়ি, হ্যাঁ এর মধ্যে আরও রয়েছে, এই তিনটা মিনিমাম তোমার কম্পালসারি থাকবে। তো তোমার তিনটের মধ্যে তিনটেই চুজ করতে হবে, তো তোমার ফার্স্ট সেকেন্ড হিসেবে চুজ করে নেবে। তো এই ছিল তথ্য তোমার জানিয়ে দেওয়ার, আর খুব শীঘ্রই কিন্তু তোমরা ফর্মে আবেদন করে নেবে। আর এখানে সেম তোমার যেটা রয়েছে তোমাদের পরীক্ষা যেটা হবে সেটা কতর মধ্যে কী পরীক্ষা হবে সমস্ত তথ্য তোমাকে দেওয়া রয়েছে, তোমাকে দেখে নেবে। আর আমি আমার এই ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে অবশ্যই আমি এই PDFটা দিয়ে দেবো, তোমার সেখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। তো এই ছিল তথ্য তোমার জানিয়ে দেওয়ার, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই এক লাইক করবে, আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কিন্তু সেই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তো সেই ডিস্ট্রিক্টের ছোটো বড়ো যাবতীয় চাকরি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা হ্যাঁ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে ফর্ম ফিল আপ করতে কিন্তু এইসব সার্টিফিকেটগুলো লাগবে, সেটা তোমরা দেখে নেবে।